আসসালামু আলাইকুম বিয়াস, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে, আমি তাসলিমা ব্লগ অ্যান্ড রেসিপি থেকে। আমি তাসলিমা, তো আজকে শুরু করছি পাঙ্গাস মাছের ভর্তা বানাবো। তো এটা হচ্ছে রেসিপি, শুধু আপনাদেরকে রেসিপি শেয়ার করতেছি, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন। তো এই তো নিয়ে নিলাম আমি পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ আমি ধুয়ে নিছি, লবণ দিয়ে কোষ দিয়ে ধুয়ে নিছি ভালো করে। তো এখন আমি যে 3 টুকরা মাছ নিয়ে নিলাম, এটাকে সিদ্ধ করে নিব। আর এই মাছের সঙ্গে আমি মাছটা সিদ্ধ হওয়ার একটু আগেই আমি এই যে কাঁচামরিচটা দিয়ে দিছিলাম, তো আমি সিদ্ধ করে কাঁচামরিচ আর মাছটা নামিয়ে নিছি। এখন আমি কাঁটাগুলো মানে ফেলে দিব। পাঙ্গাস মাছের চামড়াটা আর কাঁটাটা আমি বের করে নিব, তাহলে বোঝাই যাবে না যে এটা পাঙ্গাস মাছের ভর্তা নাকি শোল মাছের কিংবা টাকি মাছের ভর্তা। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না, তাদেরকে না জানিয়ে এই ভর্তাটা বানাবেন, তারা বুঝতেই পারবে না যে এটা পাঙ্গাস মাছের ভর্তা। মনে হবে যে শোল মাছের কিংবা টাকি মাছের ভর্তা খাচ্ছে, কখনো বলবেন না। যারা পাঙ্গাস মাছ খান না, তাদেরকে এই খাবারটা আপনারা খাওয়াতে পারেন। তো এই যে কথা বলতে বলতে মরিচগুলো নিয়ে নিলাম, তো জ্বাল একটু কম হবে সেই জন্য আমি শুকনো মরিচ ভেজে দিছি, দিয়ে দিলাম আমি এখানে, দিয়ে মেখে নিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর ভর্তার মধ্যে পেঁয়াজটা বেশি লাগে। ভর্তা কিংবা ভাজি, ভাজি জাতীয় খাবার, শাক ভাজি কিংবা ভর্তা, এসব জিনিসে পেঁয়াজটা একটু বেশি লাগে। আর যারা রসুন খান তো রসুন দিবেন, আমরা রসুন খাই না, আমরা একটু আদা দিব, আদার ফ্লেভারটা ভালো লাগে। আর পেঁয়াজ দিয়েই শুধু এই ভর্তাটা বানাচ্ছি। তো একটু লবণ চেক করে নিচ্ছি, তো ঠিক আছে লবণ। এখন আমি একটু আদা দিয়ে দিছি, তো আমার কাছে কাঁচা আদা একদম ছিল না, তো আমি ব্লেন্ডার করা আদা দিয়ে দিলাম। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, একটা কড়াই বসিয়ে দিছি, তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। একটু তেল বেশিই লাগবে যেহেতু ভাজি, ভাজির মতো হবে ভর্তাটা। তো পেঁয়াজ আবারও দিয়ে দিলাম 1 কাপের মতো, অনেকটা পেঁয়াজ লাগবে। তো দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নিব, একদম লাল লাল করে ভেজে তারপর আমি মাছটা আমি দিয়ে দিব এখানে। এই যে মাছটা আমি দিয়ে দিচ্ছি, কারণ এখন কিন্তু গরমের দিন, কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানায় আপনারা বেশি সময় রাখতে পারবেন না। আর এই ভর্তাটা কিন্তু 5-6 জন খাওয়া যাবে, 1-2 জনের খাবার জিনিস না। আমরা যারা 2-3 জন মানুষ, তারা কিন্তু 2-3 বার খেতে পারি। তো বেশি সময় রাখার জন্য এভাবে ভেজে নিতে হবে ভর্তাটা। আর যদি অল্প হয়, তো অল্পটা আপনারা কাঁচা পেঁয়াজ দিয়ে অল্প বানিয়ে যখন তখন শেষ করতে পারেন। আর যদি রেখে দেন, তাহলে কিন্তু কাঁচা পেঁয়াজ নষ্ট হয়ে যাবে আর পানি ছেড়ে দিবে। তো এভাবে ভেজে নিলে আর নষ্টর কোনো চিন্তাই নেই, আরেকবার আপনারা ভেজে খেতে পারেন। তো এভাবে আমি ভেজে তারপর আমি আর কি আপনাদেরকে দেখাচ্ছি। একদম কড়কড়া করে ভাজতে হবে, ঝরঝরা পেঁয়াজ দিয়েও যেন একদম লাল লাল হয়ে যায়। তো এরকমভাবে ভেজে নিচ্ছি আমি। তো এখন আমি হাই হিটে দিচ্ছি, আমি চুলাটা বাড়িয়ে দিয়ে তারপর আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একেবারেই শুকনো থাকবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, পেঁয়াজ বেরেস্তাটা আমাদের যেমন একদম সময় নিয়ে ভাজতে হয়, মচমচা হয়ে যায়, সেইরকমভাবে আমরা একটু ভেজে নিব। লাল লাল হয়ে যাবে মচমচা করে, বেশি মচমচা হবে না, তবে পানি থাকবে না, একদম শুকনা শুকনা। তো আমি এইভাবে আমি ভেজে নামিয়ে নিচ্ছি, এখন নামিয়ে নিব, পরিবেশন করে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। গরম গরমে আমি এই যে সার্ভিং ডিশে আমি বেড়ে নিচ্ছি, দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে কতটা শুকনা হয়েছে। আর এই ভর্তাটা অনেক মজা, কেউ বুঝবে না যেটা পাঙ্গাস মাছের ভর্তা, মনে হবে যে শোল মাছের ভর্তা খাচ্ছে কিংবা টাকি মাছের ভর্তা খাচ্ছে, এরকমই মনে হবে, বুঝতেই পারবে না না বললে। তো শুকনো মরিচ দিয়ে যে পরিবেশন করে দিলাম,
এই যে দুইটা লেবুর পাতা দিয়ে দিলাম, একদম কচি লেবুর পাতা দিয়ে দিলাম উপরে, মানে সুন্দর দেখার জন্য আর কি পরিবেশন করে নিলাম। তো এখন খাওয়া দাওয়ার পালা। তো এই যে মাছের ডাল আছে, মাসকলাই যেটাকে বলে, মাছের ডাল তো আগের দিন রান্না করে নিছিলাম। আর হচ্ছে তরকারি, সিম আর আলু, এই যে রান্না করে নিছি। এখন আমরা খেয়ে দিই, তারপর কি করে আপনাদেরকে বোঝাবো। আপনারা অবশ্যই বাসায় রান্না করবেন, পরিবারের সঙ্গে উপভোগ করবেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আমাকে কমেন্টস করে জানাবেন, আর যারা এখনও লাইক দেন নাই, ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। এই যে সিমের তরকারি, গরম গরম সব কিছু, গরম গরম সিমের সবজিটা, গরম গরমও ভালো লাগে, আবার ঠান্ডা হইলেও ভালো লাগে। যে ভর্তাটা একদম কাছ থেকে দেখাচ্ছি, এই যে দেখেই বুঝতে পারতেছেন, পেঁয়াজগুলা সিদ্ধ হয়ে গেছে একেবারেই। তো এইভাবেই আর কি রান্না করে নিলাম, আপনারাও রান্না করবেন, পরিবারের সঙ্গে উপভোগ করবেন। আর এখানে ভিডিওটা রেখে দিব, দেখা হবে অন্য কোনো ব্লগ কিংবা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।